আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। তো আজকে যে একটা চমৎকার একটা ওয়েবসাইট শেয়ার করবো, এখান থেকে আপনি প্রতিদিন ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন। দেখেন মানুষ কিন্তু ভাই ইনকাম করতেছে, এখানে জাস্ট টুইটারটা ফলো করে প্রায় 6000 এখানে কাজ দিয়েছে মাত্র এক সপ্তাহে। দেখতে পাচ্ছেন প্রায় 5-5.5 হাজার মতো মানুষ কিন্তু কাজটা সম্পন্ন করেছে। এইভাবে সিম্পল সিম্পল ছোটো ছোটো কাজ আপনি জাস্ট ইনকাম করতে পারবেন 1.5 সেন্ট করে, ঠিক আছে, সরি 1 সেন্ট মানে হাফ সেন্ট, ঠিক আছে, 1.5 সেন্ট, হ্যাঁ 1.5 সেন্ট আপনি এখানে ইনকাম করতে পারবেন। বাংলাদেশ লোকেশন অথবা বাংলাদেশের ট্যাক্স, এখানে জাস্ট টুইটার ফলো করে টিকটক ফলো করবেন, তো একদম সিম্পল সিম্পল কাজ। ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এই ইনস্টাগ্রাম ফলো করবেন, ফেসবুক ফলো করবেন, এইরকম ছোটো ছোটো কাজ করে আপনি কিন্তু 1.5 সেন্ট করে ইনকাম করতে পারবেন। তাহলে আপনি যদি 100টা কাজ করেন আপনি কিন্তু প্রায় $1.5 ইনকাম করতে পারছেন, আর মাস শেষে কিন্তু ভালো একটা ইনকাম। শুধু তাই না, এখানে দেখেন আপনি যদি কাজ পারেন, মনে করেন আপনি মার্কেটিং কাজ পারেন, তাহলে আপনি এখানে মার্কেটে চলে যাবেন, ঠিক আছে, মার্কেটিং কাজ আপনি মার্কেটে চলে আসবেন। এখানে আপনি হিউজ পরিমাণে কাজ করাই নিতে পারবেন, আপনি নিজেও করতে পারবেন। আপনি যদি কোনো কাজ পারেন সেটা আপনি ফাইবার আপওয়ার্কের মতো আপনি মানুষকে কাজ মানে দিতে পারবেন সেলার হিসাবে, ঠিক আছে। আপনি সেলার মনে করেন আপনি টুইটার ফলোয়ার দিতে পারবেন, আপনি টেলিগ্রামে মেম্বার অ্যাড করাইতে পারবেন, তাহলে আপনি এইভাবে সুন্দর করে প্রোফাইলে আপনি সব কিছু অ্যাড করবেন। দেখতে পাচ্ছেন এই ভাই কিন্তু সেলার, এই ভাইদের কিন্তু সেলার, সে কিন্তু আই উইল ক্রিয়েট ফেসবুক, সে প্রফেশনাল ফেসবুক একদম সব কিছু ইনফরমেশন সব কিছু করে মানে তৈরি করে দিবে, এই জন্য $5 সে নিবে, ঠিক আছে। তারপর এখানে আরও অনেক আছে, সে এখানে দেখতে পাচ্ছেন ডিজাইন, এখানে ডিজাইন করে দিবে, আপনার যদি ডিজাইন কার্ড লাগে, ঠিক আছে, আপনাকে কার্ড বানিয়ে দিবে প্রফেশনাল ডিজাইন কার্ড, এই জন্য তাকে $5 দিতে হবে ফাইবারের মতো, ঠিক আছে। এখানে আপনি আরও অনেক সহজ লোগো ডিজাইন, এইভাবে আপনি যদি কাজ পারেন তাহলে আপনি কাজও আপনি কিন্তু মানুষকে সেল করতে পারবেন, আপনার দক্ষতা আপনার স্কেল, ঠিক আছে। তারপর এখানে মাইক্রো জব, আপনি যদি কোনো কিছু না করতেন তাহলে এখানে মাইক্রো জবে ক্লিক করে দিয়ে আপনি ছোটো ছোটো এখানে সিম্পল টাস্ক বা কাজগুলো করে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন। এবার প্রজেক্ট দেখেন, আপনি যদি কোনো কাজ নিতে চান কারো কাছ থেকে সেই কাজগুলো আপনি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। জাভা স্ক্রিপ্ট ডেভেলপার এদের থেকে কিন্তু আপনি কাজগুলো কিন্তু আপনি নিতে পারবেন, ঠিক আছে। তারপর এয়ারড্রপ সেকশন, এখানে কিন্তু এয়ারড্রপ সেকশন একটা অপশন রয়েছে, ঠিক আছে। এখানে আপনি অসংখ্য অসংখ্য কাজ পাবেন, দেখতে পাচ্ছেন এয়ারড্রপে এখনও এগুলা কিন্তু কন্টেন্টটা শুরু হয়নি। আর এখানে উইথড্র ভাই খুবই কম, খুবই কম, এখানে উইথড্র হচ্ছে মাত্র $1 সমান পরিমাণ, আপনার যখন ওয়ালেটে এখানে $1 হয়ে যাবে তখন আপনি এখানে উইথড্র বাটনে ক্লিক করে দেবেন। উইথড্র বাটনে ক্লিক করলে সরাসরি আপনি কীভাবে উইথড্র করবেন সেই প্রসেসটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আপনি জাস্ট উইথড্র বাটনে যদি ক্লিক করে দেন, উইথড্র নাও বাটনে ক্লিক করে দেবেন, তাহলে আপনি সরাসরি বিকাশ, নগদ, পেপাল এবং USDT যারা ইন্ডিয়ায় আছেন তারা পেটিএমের মাধ্যমে সরাসরি নিতে পারবেন। এনি কান্ট্রি USDT পেমার পিয়ার অ্যাকাউন্ট মাধ্যমে আপনি কিন্তু যে কোনো দেশ থেকে পেমেন্টটা নিতে পারবেন, ওকে। তো ইন্টারন্যাশনাল পেমেন্ট কিন্তু প্রায় 4টা রয়েছে, পেপাল আছে, স্কেল আছে, USDT আছে, পিআর আছে, ওকে। আপনি চাইলে যদি বাংলাদেশি ইন্ডিয়ান হন তাহলে সরাসরি আপনি ইন্ডিয়া বাংলাদেশ হলে এখানে নগদ আছে, বিকাশ আছে, রকেট আছে, আর ইন্ডিয়া হলে পেটিএমের মাধ্যমে সরাসরি আপনি $1 হলে পেমেন্টটা নিতে পারবেন, ঠিক আছে। আপনি যদি বিকাশে নিতে চান তাহলে বিকাশের উপর ক্লিক করে দেবেন, তারপর এখানে আপনার যখন $1 হয়ে যাবে জাস্ট আপনি এখানে বিকাশ নাম্বারটা দিয়ে দেবেন, এরপর জাস্ট আপনার $1 অ্যামাউন্টটা উঠিয়ে দেবেন, তারপর এখানে পেমেন্ট বাটনে ক্লিক করে দেবেন। $1 সমান পরিমাণ আপনি $80 পাবেন, ঠিক আছে, $80 আপনার বিকাশ অ্যাকাউন্টে চলে যাবে এবং 5% ফি কাটবে। এরপর দেখতে পাচ্ছেন এখানে থিটার USDT মাধ্যমে যদি আপনি উইথড্র নিতে চান তাহলে আপনাকে এখানে TRC20 TRX অ্যাড্রেসটা দিবেন, যে কোনো অ্যাড্রেস দিলে হয়ে যাবে। তো এখানে আপনি জাস্ট 5% ফি কাটবে এবং মিনিমাম $5, এইভাবে আপনি জাস্ট উইথড্র করতে পারবেন, ইজি ব্যাপার, কাজ করতে হবে, ঠিক আছে। তো চলুন এখন আপনি কাজ কীভাবে করবেন সেটা আপনাদেরকে এখন দেখিয়ে দিব, লাইভ একটা কাজ করে দেখিয়ে দেবো। আর আপনি এখানে চাইলে কাজ দিতেও পারবেন, ডিপোজিট করে আপনি যদি আপনার টুইটার ফেসবুক বিভিন্ন সোশ্যাল মিডিয়া যদি ফলোয়ার বাড়াতে চান, লাইক নিতে চান, তাহলে আপনি এখানে কাজ দিতেও পারবেন। তো সেটা নিয়ে যদি ভিডিও চান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আরেকটা কথা বলতে চাই, আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন না করে থাকেন তাহলে বন্ধুরা অবশ্যই অবশ্যই মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। এখানে আমি সব ধরনের এয়ারড্রপ আপডেট এবং বেশিরভাগ ভালো ভালো অফার কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করি। প্রত্যেকটা অফার নিয়ে একটা করে ভিডিও বানানো সম্ভব হয় না, তো প্রত্যেকটা অফারে জয়েন করার জন্য এবং এয়ারড্রপের আপডেটগুলো পাওয়ার জন্য তো অবশ্যই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে মাস্ট বি ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটন আছে, এখানে একটা টাচ করবেন, দেখবেন একটা বেল আইকন আসবে, এটাকে অল সেট করে রাখবেন, তাহলে পরবর্তী ইনকামের ভিডিওগুলো আসলে সবার আগে আপনার ফোনে চলে যাবে। সো বন্ধুরা এখানে সিম্পল একটা কাজ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, খুবই সিম্পল, ছোট, একদম মানে কি বলবো, পানির মতো সহজ কাজ। প্রতিদিন আপনি কাজ করবেন, প্রতিদিন আপনি এখানে ভালো একটা ইনকাম হবে, সে মাস শেষে দেখবেন যে আপনার ভালো পরিমাণ প্রফিট হয়েছে, পেমেন্ট পাবেন 100%, খুবই ভালো পেমেন্ট, পুরো অগণিত রয়েছে। আর পেমেন্ট যেহেতু তারা করতেছে নিয়মিত, এই জন্য আমি সাইটটা শেয়ার করতেছি। ভাই পেমেন্ট না করলে ভাই এই যে এই মানুষগুলো কিন্তু কাজ এখানে দিত না, ওকে।
তো যাই হোক, এখানে আপনি কীভাবে কাজটা করবেন দেখতে পাচ্ছেন। প্রথমে আপনি এখানে আইডির মধ্যে ক্লিক করে দেবেন। তাহলে আপনি প্রথমে কাজটা অ্যাপ্লাই করার আগে আপনি কাজটা একটু দেখেন যে আপনি কাজটা আপনার কাছে সহজ কিনা বা সহজ মনে হচ্ছে কিনা। ওকে, তো আপনি জাস্ট একটু নিচে চলে আসবেন। এখানে দেখেন সিম্পল সে সব কিছু বলে দিয়েছে, ইংরেজিতে সবাই বলে দিচ্ছে। আচ্ছা যাই হোক, এখানে স্টেপ মানে একটা স্টেপ, এখানে তাদের এই তার এই টিকটক অ্যাকাউন্টটা ফলো করতে হবে, এই যে টুইটার অ্যাকাউন্টটা ফলো টিকটক অ্যাকাউন্টটা ফলো করতে হবে। ফলো প্রোফাইল, গিভ সাম লাইক ইন সাম ভিডিও, মানে কিছু ভিডিওতে লাইক দিতে হবে, কিছু লাইক দিতে হবে। তারপর সে প্রুফ হিসাবে কী চাইছে দেখেন, স্ক্রিনশট গিভ ফলো স্ক্রিনশট লাইক দিস ভিডিও ইউজার নেম, মানে আপনি যে তাকে ফলো করছেন এই ফলো করার সময় একটা স্ক্রিনশট নেবেন এবং ভিডিওতে লাইক করছেন এই লাইক করার একটা ভিডিও স্ক্রিনশট নেবেন আর কমেন্ট করছেন এই জন্য আপনার এই ইউজার নেমটা এখানে সাবমিট করে দিবেন। তো আমি আপনাদেরকে লাইভ করে দিচ্ছি, এখানে দুইটা স্ক্রিনশট সে চাইছে, এই দুইটা স্ক্রিনশটে ঘর এখানে দিয়ে দিয়েছে। ওকে, তো আপনি কী করবেন, সরাসরি এখানে তার টিকটক অ্যাকাউন্টটা এখানে চেপে ধরবেন, তাহলে টিকটকটা ওপেন হবে। সরাসরি আপনার টিকটক অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে। আমার টিকটক অলরেডি অ্যাকাউন্ট করা আছে, তো মোবাইল অ্যাপ্লিকেশন, কারণ এয়ারড্রপে কাজ করতে গেলে টিকটকের অ্যাকাউন্ট প্রয়োজন হয়। এটা আমি এখানে ফলো করেছি, আমি একটা স্ক্রিনশট নিয়ে নিয়েছি এবং কিছু ভিডিওতে সে ফলো করতে বলছে, তার ভিডিওতে যদি আমার ছেলেও খুশি থাকে। তো এখানে কমেন্ট অপশন দেখতে পাচ্ছেন, আপনি কমেন্ট করবেন, তাহলে তার ইউজার নেমটা আপনার এই কমেন্টে সে দেখতে পাবে। তো আপনি এখানে আপনি নাইস ভিডিও লিখতে পারেন, তো আপনি এখানে সিম্পলভাবে নাইস ভিডিও জাস্ট এখানে কমেন্ট করলেন এবং এই যে আপনার ইউজার নেমটা, এই ইউজার নেমটা সে চাইছে, ঠিক আছে। তো আপনি এই ইউজার নেমটা এখানে টাইপ করে দেবেন, ঠিক আছে, কমেন্ট বক্সে, ঠিক আছে। আর আমি যে এটা লাইক করছি সেটা একটা স্ক্রিনশট নিয়ে নিই, ঠিক আছে। তো আমি জাস্ট এখানে স্ক্রিনশট নিয়ে নিলাম, এখানে একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, তার জন্য আমি অ্যাপ্লাই করি নাই। তো অ্যাপ্লাই এখানে অ্যাপ্লাই করতে হবে প্রথমে। তো অ্যাপ্লাইয়ের জন্য আমি বেগে চলে যাচ্ছি। তো আপনাদেরকে লাইভ একটা কাজ করে দিই, অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে দিবেন। আচ্ছা, অ্যাপ্লাই বাটন ক্লিক করে দিলেও হবে না দিলেও হবে, প্রথমে আগে অবশ্যই দেখবেন যে কাজটা মানে কতজন করছে আর কতজন বাকি আছে, ঠিক আছে। তো যাই হোক, এখানে কাজটা কিন্তু বাকি আছে এখন অনেকজন, ঠিক আছে। আমরা যেটা প্রথমে দেখলাম এখানে আপনাদেরকে আমি যদি দেখাই, এখনও কাজটা কিন্তু অনেক বাকি আছে। এই কাজটা 10,000 মানুষ করতে পারবে, 10,000 মানুষের মধ্যে মাত্র 6,000 মানুষ করছে, আর 4,000 করলেই কিন্তু কাজটা শেষ, ঠিক আছে। তো আমি জাস্ট এখানে অ্যাপ্লাই বাটন অ্যাপ্লাই বাটনে ক্লিক করবো এবং সব কিছু ইনফরমেশন আমি এখানে তাকে সাবমিট করে দিব। এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথম স্ক্রিনশটটা এখানে আপলোড করে দিব। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার টুইটার টিকটক, খালি টুইটার আসতে আসে, টিকটকের ইউজার নেমটা এখানে আমি লিখে দিলাম, ইউজার নেম টিকটক। আপনি এত কিছু না লিখলেও হবে, সে শুধু ইউজার নেমটা চাইছে, তো আপনি ইউজার নেমটা এখানে লিখে দিতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন আমি যে তার টুইটার আইডিটা ফলো করছি, এই ফলো করার একটা স্ক্রিনশট প্রথম ঘরে দিয়েছি, তারপরে ঘরে আমি জাস্ট এখানে ভিডিওতে লাইক কমেন্ট করেছি সেইটার একটা স্ক্রিনশট দিয়েছে, লাইক করার একটা স্ক্রিনশট দিয়েছে। ওকে, তারপর আমি কী করবো, এখানে সাবমিট ওয়ার্ক বাটনে ক্লিক করে দেবো। এই কাজটা তার কাছে চলে যাবে, সে দেখবে, সে দেখার পর রিভিউ করে সে কিন্তু পেমেন্টটা করে দিবে, তখন আপনার অ্যাকাউন্টে কিন্তু পেমেন্টটা আপনি দেখতে পাবেন। কাজটা এখানে সাবমিট করা হয়ে গেছে এবং তার প্রোফাইলে কিন্তু চলে গেছে। এই কাজটা করছেন, এই কাজটা কোথায় দেখবেন, আপনি জাস্ট উপরে থিয়েটার লাইনে ক্লিক করে দিবেন, তারপর দেখতে পাচ্ছেন যে অ্যাপিলেট ফাইন জব, ঠিক আছে, অ্যাপিলেট জব, জাস্ট অ্যাপিলেট জবে যাওয়ার পর এখানে পেন্ডিং টাস্ক দেখতে পাচ্ছেন। এই পেন্ডিং টাস্কের মধ্যে ক্লিক করলে আপনি যে কাজগুলো করছেন, ঠিক আছে, মাইক্রো জবে মাইক্রো কাজগুলো, যে ছোটো ছোটো কাজগুলো লাইক ফলো কমেন্ট করে যে প্রুফ ভেজেছেন বা সেন্ড করেছেন, সেই কাজগুলো আপনি কিন্তু এই জায়গায় দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন আমি যে টুইটারটা ফলো করলাম, টিকটকটা অ্যাকাউন্ট ফলো করে যে একটা সাবমিট টাস্ক করলাম সেটা কিন্তু এখানে পেন্ডিংয়ে দেখাচ্ছে, ঠিক আছে। তো এই পেন্ডিংটা এখানে দেখা যায়, পেন্ডিংটা সে কিন্তু রিভিউ করে দেখে সে কিন্তু পেমেন্ট করে দিবে। পেমেন্ট করলে এখানে আপনি কিন্তু আপনার অ্যাকাউন্টে চলে আসবে ডলারটা, ঠিক আছে। আর আপনি এখানে তারপরে আপনি উইথড্র করতে পারবেন, ঠিক আছে, আপনার অ্যাকাউন্টে এখানে দেখতে পাবেন। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আপনি এখানে চাইলে আপনার অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই করতে পারেন। এখানে আপনার ইনকাম ব্যালেন্স দেখতে পাবেন, ইনকাম ব্যালেন্স যেটা ডিপোজিট করবেন সেটা নিচে দেখতে পাবেন, ঠিক আছে। সবন্ধুর এরপর এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই অ্যাকাউন্ট, এখানে ভেরিফাই হচ্ছে আপনি যদি আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে চান তাহলে আপনি করতে পারেন, তাহলে বিশ্বস্ত হয় মানুষ আপনাকে কাজ দিবে, মানে ওই বিভিন্ন ধরনের মার্কেট প্লেসের মতো কাজগুলো, এবং আপনি বেশি পরিমাণে এখানে কাজ ইনকাম করতে পারবেন। ভেরিফাই বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে আপনার প্রোফাইলটা ওপেন হবে, আপনার এখানে ফটো দেবেন, তারপর আপনার ফুল নেম দেবেন ভোটার আইডি কার্ড অনুযায়ী, এরপর আপনি এখানে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার, তারপর এখানে ভোটার আইডি কার্ডের সামনের পেজ এবং পিছনের পেজ আপনি আপলোড করে দিয়ে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাইও করে নিতে পারেন। তো এই সাইটটি কিন্তু সম্পূর্ণ বাংলাদেশি সাইট, তো এই সাইটটি কিন্তু নতুন একটা সাইট, তো এখান থেকে আপনি পেমেন্ট পাবেন শিওর, আপনি কাজ করতে পারেন এবং আপনার অ্যাকাউন্টে সব কিছু ইনফরমেশন আপনি এখানে সাবমিট করতে পারবেন, বাকি কাজগুলো আপনি এখানে দেখে নিলে বুঝতে পারবেন, ঠিক আছে। সো এখানে মার্কেট প্লেসে ক্লিক করে দিলে আপনি পার্সোনাল মাইসেল, আপনার রেফারেল, পার্সোনাল সব কিছু ইনফরমেশন পেয়ে যাবেন, আশা করি বুঝতে পারছেন। চাইলে আপনি সাইটটাতে কাজ করে ভালো একটা ইনকাম করে নিতে পারেন।